আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত উপস্থাপন করেছেন নবমণ্ডলকে, ভূমণ্ডলকে এবং পর্বতমালাকে, অর্থাৎ এই সকল বড় বড় সৃষ্টিকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা চাইলে আমানত ধারণ করতে পারো, আমানত রাখতে পারো। ফাআবাইনা ওয়া আশফাকনা মিনহা, আল্লাহ বলেন যে এ সকল বড় বড় বিশাল আকারের সৃষ্টি তারা আল্লাহর আমানত রাখতে অস্বীকৃতি জানিয়েছেন এবং তারা ভয় পেয়েছেন যে আল্লাহর আমানত যদি রক্ষা করতে না পারেন তাহলে পরিণতি কী হতে পারে। সেই ভয়ে আল্লাহর এই বিশাল বড় বড় সৃষ্টিগুলো আমানত ধারণ করেনি। ওয়াহামালহাল ইনসান, আল্লাহ যখন মানুষকে আমানত দিলেন মানুষ আমানত সানন্দে নিজের কাঁধে তুলে নিয়েছে। ইন্নাহু কানা জালুমান জাহুলা, আর মানুষ আসলে নিজের প্রতি নিজে এই আমানত নিজের কাঁধে নিয়ে সে নিজের প্রতি নিজে মূলত অবিচার করেছে। সে আসলে বুঝতে পারেনি যে আল্লাহর আমানতের মূল্য, আল্লাহর আমানতের ভার এটা কত বড়, কতটা ভারী, এটা না বুঝেই সে স্বাচ্ছন্দ্যে সানন্দে গ্রহণ করে নিয়েছে। এখানে আমানত বলতে কি বোঝানো হয়েছে, মুফাসসিরগণ, কোরআনে কারিমের বিশ্লেষকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের আলোকে বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য যাই থাকুক না কেন সেখানে আমানত শব্দ দিয়ে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। আল্লাহর আদেশ নিষেধগুলো পালন করার ব্যাপারটিকে তাফসিরে তাবারিতে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, অন্যান্য ইবনে জারির তাবারি সহ অন্যান্য অনেক মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে, বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, আর না মানলে জাহান্নামে যাবে। এই অপশনটা কে গ্রহণ করবে? নবমণ্ডল বলেছে না আমি রিস্ক নিতে পারবো না, ভূমণ্ডল বলেছে না আমি রিস্ক নিতে পারবো না, পর্বতমালা বলেছে আমরাও এই রিস্ক নিতে পারবো না। আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহর আনুগত্য করার মতো শক্তি কিংবা আল্লাহর আনুগত্যের পরিপন্থী কাজ করবার মতো শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, যেহেতু মানুষ এই আমানত গ্রহণ করেছে। যদি পাহাড় গ্রহণ করত তাহলে পাহাড়কে আল্লাহ দিতেন, যদি নবমণ্ডল গ্রহণ করত তো নবমণ্ডলকে দিতেন, যদি ভূমণ্ডল গ্রহণ করত তাহলে আল্লাহ তাআলা এই আল্লাহর আদেশ হিসেবে মানা না মানার ব্যাপার এটা ভূমণ্ডলকে দিয়েছেন। এখন কি হয়েছে, নবমণ্ডলকে আল্লাহ তাআলা যে দায়িত্বে নিয়োজিত রেখেছেন সে সে দায়িত্ব পালন করে চলেছে, এটা ডিনাই করার মতো অপশন তার নাই, সে চাইলেই এটার অমান্য করতে পারে না। ওইভাবে আল্লাহ তাআলা বিল্ট ইন করে সৃষ্টি করে রেখেছেন যে সে আল্লাহর নির্দেশে মেঘমালাকে ধারণ করে, বৃষ্টিকে ধারণ করে এবং ভূমণ্ডলকে আল্লাহ তাআলা ফসল উৎপাদন করা, তার পৃষ্ঠে পানিকে ধারণ করা, মানুষকে ধারণ করা, এটাকে সমতল করা, মানুষের ব্যবহার উপযোগী করা, আরও যেসব বিষয় আছে আল্লাহ তাআলা এর ভিতরে দিয়ে দিয়েছেন, এগুলো বাই ডিফল্ট সে সার্ভিস দিয়ে যাচ্ছে। এগুলোকে ডিনাই করার মতো শক্তি সামর্থ্য তার নাই, কারণ মানুষের মতো তাকে ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দেন নাই। ঠিক একইভাবে পর্বতমালাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর পেরেকের মতো করে আল্লাহ তাআলা এগুলোকে স্থাপন করেছেন, তাদের যাকে যে জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে তার সৃষ্টির সে উদ্দেশ্য পালন করে যাচ্ছে, এর ব্যতিক্রম করবার ক্ষমতা তার নাই। মানুষ আল্লাহর একমাত্র সৃষ্টি, মানুষ এবং জিন, যারা চাইলে আল্লাহর আদেশ হিসেবে মানতে পারে আবার চাইলে অমান্য করতে পারে, দুইটা অপশনই আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এবং এই দুই অপশনের মধ্যে আল্লাহর আনুগত্যের অপশন, আমানত ধারণ করার অপশন, এটা যদি সে গ্রহণ করে তো তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর যদি গ্রহণ না করে বা এটাকে যদি সে ধারণ করতে না পারে তাহলে তার বিনিময়ে তাকে জাহান্নামে নিপতিত হতে হবে। আমানতের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ এত বড় বড় সৃষ্টিগুলো আমানত ধারণ করতে ভয় পেয়েছে যে আমানত না জানি রক্ষা করতে না পারি। যদি আজকাল আমাদের কাছে আমানতের মতো এরকম গুরুদায়িত্ব এবং ভারী বিষয় আমাদের কাছে আজকাল অনেক ঠুনকো এবং পাতলা মনে হয়, যার কারণে আমানত ধারণ করতে আমাদের কোনো অসুবিধা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি মদিনা রাষ্ট্রের প্রধান, এই রাষ্ট্রের অমুক দায়িত্বটা আমাকে আপনি দেন, আমি এটাকে সুচারুরূপে সুন্দরভাবে পালন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, ইন্না লা নুওয়াল্লি আলা আমরিনা মান তালাবা, দেখো ইসলাম পৃথিবীর এমন একটি জীবন বিধান, এমন একটি থর
যে এইখানে কেউ যদি কোনো কিছু চেয়ে নেয়, যেচে নেয় কোনো দায়িত্ব, কোনো পদ, কোনো আমানত, তখন তার এই যেচে নেওয়াটা, তার এই চেয়ে নেওয়াটাকে আমরা তার অযোগ্যতা হিসেবে বিবেচনা করি। এবং কেউ কোনো পদ চাইলে আমরা সেই পদ তাকে দেই না। যদিও আজ পৃথিবীতে যে সমস্ত মতবাদ, মানুষের শাসিত হওয়ার যে সমস্ত সিস্টেম আছে, গণতন্ত্র বলেন, সবচেয়ে বেশি পপুলার, পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত যে সিস্টেম দ্বারা মানুষ শাসিত হয়ে থাকেন, এই তথাকথিত গণতন্ত্রের মধ্যেও এই একই সিস্টেম আছে যে মানুষ ক্যান্ডিডেট হবে, সবাই তাকে ভোট দিবে, তিনি নির্বাচিত হবেন। ইসলাম কিন্তু এটা বলে না। আসলে ইসলাম বলে যে কেউ যদি নিজেকে উপযুক্ত মনে করে বলে যে আমি এই পদ চাই, তাহলে সে অনুপযুক্ত হওয়ার জন্য এটাই প্রমাণ যে সে আসলে এই আমানত ধারণ করতে সক্ষম না। মা বাবার ছোট ছেলে মেয়ে যারা হয়, 4 বছর 5 বছর, দেখবেন বাবা যখন বাজার থেকে বড় ব্যাগ ভর্তি করে বাজার সদাই করে নিয়ে আসেন, 10-15-20 কেজি ওজন হয়ে যায় অনেক সময়, তো এই পিচ্ছিটা কিন্তু সবার আগে দৌড়ে গিয়ে বাবাকে বলে যাব আমার মাথায় দাও, বাপ তো দিবে না, সে তো ছাড়বে না, না ছোড় বান্দা, পিড়াপিড়ি করে, না আমার মাথায় দাও আমি নিয়ে যাবো। তখন বাবা ছেলেকে বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য অনেক সময় তার মাথার উপরে ব্যাগটা ধরে রাখেন। সে তো বিরাট খুশি, মহা খুশি যে আমি তো ব্যাগ নিয়ে আসলাম বাসায়, আসলে তো বাপ ধরে রাখছে, কিন্তু সে মনে করছে সে ধারণ করেছে। অথচ একই বাসায় ওই ভদ্রলোকের 15-20 বছরের যে ছেলেটা, ওই ছেলেটা যদি টের পায়, সচরাচর চিত্রের কথা বলছি, ব্যতিক্রমও আছে, সাধারণত ও যদি টের পায় যে বাপ কিছু একটা নিয়ে আসছে, এখন বলবে যে নিস্তালা নেমে আয়, বাজারে ব্যাগ বেশি আছে, এগুলো ধরতে হবে, তো আস্তে করে টয়লেটে ঢুকে দেয়, ঠিক কিনা বলেন? ও টয়লেটে ঢুকে কেন? ও জানে কত ধানে কত চাইল, এজন্য সে টয়লেটে ঢুকে যায়, গোসলখানা ঢুকে যায়, সে গোসল করার ভান করে বাঁচার চেষ্টা করে যে বাবা অন্য কেউ আনোক, আমি পারবো না ঝামেলা দিতে। আর যে বুঝে না, সে কি করে, বলেছে আপু আমার মাথা দাও, আমার মাথা দাও। ঠিক একইভাবে আমানতের এই গুরু দায়িত্ব, যে বুঝে সে সেখান থেকে যান বাঁচানোর চেষ্টা করে, সে চায় অন্য কেউ বহন করুক, আমি প্রয়োজনে তাকে সহযোগিতা করি। আমি এই গুরু দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকার মতো পরিবেশ যেন না হয়। কোনো একজন আলিম রসিকতা করে মজার ছলে বলছিলেন, কথাটি সুন্দর, যে কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ দেখো যে কোনো জায়গায় তাকে অনেক মানুষ ঘেরাও দিয়ে পড়ছে, জটলাপ পড়ে গেছে, রাস্তাঘাটে গেলে যেরকম দেখেন না অনেক সময়, কোনো বিশেষ ঘটনা, পকেট মার, ছিনতাইকারী, এই টাইপের লোক ধরা পড়লে ওখানে মানুষ গোল হয়ে যায় না, সবাই কৌতূহল দেখে, বাড়িতে যাওয়ার সময় চিন্তা করে একটা হলেও মেরে যাই, যদি সব পাওয়া যায় সবাই চেষ্টা করে, তো গোল হয়ে জটলা পেকে যায় মানুষ, পাকায় ফেলে মানুষ যখন কোনো চিন্তাকারীদের ধরা পড়ে। তো আলেম বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি কোথাও এরকম জটলা পেকে যায়, তাহলে বুঝবেন, ওই জটলা দেখে বুঝবেন যে কোনো তথাকথিত জননেতা ধরা পড়ছে। কে ধরা পড়ছে? তথাকথিত জননেতা ধরা পড়ছে। টিন চুরি, গম চুরি, রাষ্ট্রের সম্পদ চুরি, লুটতরাজ, খুনাখুনি, মানুষের উপর চাঁদাবাজি, যত রকমের অন্যায়, এগুলো একজনে হাজার মানুষের কাছে অপরাধী, হাজার মানুষের হক নষ্টকারী হইতে হলে তাকে কি হইতে হয়? তথাকথিত জননেতা হতে হয়, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করার মতো চেয়ারে তাকে যেতে হয়, তাহলে সে এত মানুষের কাছে অপরাধী হয়। তো এরকম বড় কোনো জটলা যদি কিয়ামতের ময়দানে পড়ো, যে হাজার হাজার মানুষ, লাখে মানুষ তারা ঘিরে ধরছে, তাহলে বুঝবা যে কোনো ওই দুনিয়ার কোনো টিনসর গমসর কি হয়েছে, ধরা পড়ছে। ছোটখাটো আমানত যেখানে অনেক বড় ব্যাপার, সেখানে রাষ্ট্রের যে আমানত, গোটা দেশের মানুষের যে আমানত, সেটা যে কত ভারী, সেটা যে কত গভীর, সেটা যে কত বড় বিষয়, এটা যদি আমরা বুঝতাম, তাহলে এটার জন্য ধর্ণা দিয়া, টাকা পয়সা খরচ করে সিরিয়াল ধরতে আমাদের সমাজে দেখা যেত না। আমরা সেই ধর্মের অনুসারী, যেই ধর্মের সোনালী যুগের স্বর্ণ মানবেরা, তারা এই সমস্ত দায়িত্ব পালন করতে চাইতেন না, তাদেরকে জোর করেও এই সমস্ত দায়িত্ব দেওয়া যেত না। আমরা অনেকেই আছি,
রাষ্ট্র তো অনেক দূরের কথা, ছোটখাটো বিষয়গুলোকে আমরা নিজেদের কাঁধে নেওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। মসজিদ কমিটির দায়িত্ব নেব, সভাপতি হব, সেক্রেটারি হব, সদস্য হব, এগুলোর জন্য আমাদের কম্পিটিশন থাকে। বাজার কমিটির কোনো একটা দায়িত্ব পাব, মার্কেট কমিটির কিছু একটা পাব, দায়িত্ব নেওয়ার জন্য আমরা পাগল করা হয়ে যাই, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো দায়িত্ব চেয়ে নেয়, ওই যে ব্যক্তিটা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চেয়েছেন যে আমাকে দায়িত্বটা দেন, তিনি তখন বলেছিলেন, ইন্নাকা ইযা উতিতাহা আন মাসআলাতিন উকিলতা আনহা ওয়া ইযা উতিতাহা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা। কোনো দায়িত্ব যদি তুমি চাওয়া ছাড়া তোমার উপরে এসে পড়ে, সবাই তোমাকে চাপিয়ে দিয়েছে, সবাই তোমাকে অনুরোধ করেছে, এটা যদি তোমার কাঁধে আসে তাহলে মনে রাখবে আল্লাহ তাআলা তোমাকে এই দায়িত্ব পালনে সাহায্য করবে। আর যদি তুমি নিজে যেচে চেয়ে তদবির করে এই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নাও, তাহলে এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতে তোমাকে যেমন জিজ্ঞাসা করা হবে এবং এই দায়িত্ব নিয়েই তোমাকে কিয়ামতের ময়দানে পার হওয়া কঠিন হয়ে যাবে। আজ গোটা পৃথিবীতে যে কালচার প্রতিষ্ঠিত আছে সেটা হলো মানুষ নিজে যেচে দায়িত্ব চেয়ে নেয়। ইসলাম কিন্তু উল্টাটা বলে, কারণ এই দায়িত্বের যে বোঝা, এই দায়িত্বের যে ভার একজন আখেরাতে বিশ্বাসী মানুষ সেটা অনুভব করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম দায়িত্ব বোধ যেন আমাদের মধ্যে থাকে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রিহি ফানতাযিরিস সাআহ, যখন আমানত বা দায়িত্ব অপাত্রে অযোগ্য মানুষের উপরে অর্পণ করা হবে, যে যে কাজের যোগ্য না, স্বজন প্রীতি করে, এলাকা প্রীতি করে, নানাভাবে যখন ওই দায়িত্ব তার কাঁধের উপর আসবে, তখন তুমি অপেক্ষা করবে যে কিয়ামত বেশি দেরি নাই। এইরকম রেওয়াজ, এরকম অনিয়ম যখন নিয়মে পরিণত হবে এবং সর্বত্র দেখবা যে অযোগ্যরাই দায়িত্ব পায়, তাদেরকেই ঘুরে ফিরে দায়িত্ব দেওয়া হয়, তাহলে বুঝবা যে কিয়ামত আসতে আর বাকি না। এটা কিয়ামতের আলামতগুলোর মধ্যে থেকে একটি। আমাদের সমাজে সর্বত্র আপনি দেখবেন এই আমানতের খেয়ানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে যে লা ইমান আলি মাল্লা আমানাতালাহ, যার মধ্যে আমানতদারিতা নাই, যার মধ্যে জবাবদিহিতা করার মতো মানসিকতা নাই, ভয় নাই, সে ব্যক্তির মধ্যে আসলে প্রকৃত অর্থে ইমানই নেই। সে নিজেকে মুসলিম দাবি করতে পারে, তার ভেতরে প্রকৃত ইমানের উপস্থিতি নিয়ে সন্দেহ করবার যথেষ্ট সুযোগ আছে। যে ব্যক্তির মধ্যে নিজেকে মুসলমান দাবি করার পরও আমানতদারিতার ঘাটতি বা অভাব আছে, দেখুন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানব, তার শাসন আমল এটা একটা প্রবাদ, এটা একটা উপমা, এটা একটা দৃষ্টান্ত, এবং সুশাসনের জন্য পৃথিবীর ইতিহাসে নজির হিসাবে যে শাসনগুলোকে উল্লেখ করা হয়, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার যা শাসন আমলকে অমুসলিমরাও স্মরণ করে, উল্লেখ করে, অনুসরণ করে, দৃষ্টান্ত দেয়, সুশাসনের আরেকটা দৃষ্টান্ত স্থাপন করেছেন দ্বিতীয় ওমর, যার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। সাহাবিদের গত হওয়ার পরপরে যিনি দুনিয়াতে এসেছেন এবং ইতিহাস রচনা করেছেন কিভাবে নিজের দায়িত্বকে স্বচ্ছ সুন্দরভাবে পালন করতে হয়। তিনি যখন মৃত্যুমুখে যখন পতিত, তখন তার নিকটাত্মীয়দের কেউ একজন, তার বোন বা এরকম কেউ পাশে বসে কাঁদছিলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছ? তিনি ভেবেছেন যে আমার বিরহে বোন, যে ভাই মারা যাচ্ছে, এই জন্যই কাঁদছে হয়তো বা, কিছু সান্ত্বনা দিতে যাবেন। তখন বললেন যে ভাই তুমি চলে যাচ্ছ, অথচ আমার ভাতিজা ভাতিজিদের জন্য কিছুই রেখে যাচ্ছ না, তার জন্য তেমন কিছুই নাই, এটা নিয়ে আমি ভেবে কাঁদছি যে ওরা কি করবে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার বোনকে সান্ত্বনা দিলেন এবং আল্লাহর নেককার বান্দারা তাদের সন্তানদের জন্য সম্পদ দিয়ে যান না, সম্পদের খনির সন্ধান দিয়ে যান। সম্পদ আসে কোত্থেকে? আল্লাহর কাছ থেকে, আল্লাহর সাথে কানেক্টেড করে দিয়ে যান। সম্পদ দিয়ে যান, সম্পদ দিলে কত দিতে পারবে? এই জন্য ভাই আমাদের জীবনের বাঁকে বাঁকে মনে মনে অনেক কিছু আমাদেরকে এই পৃথিবী শেখায়, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। এই পৃথিবী আমাদেরকে অনেক কিছু বলে, সেগুলোকে আমরা ধারণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে আমানতের দায়িত্ব অর্পণ করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই আমানত যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।
আমরা আসুন্না ফাউন্ডেশন এই প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে নানাবিধ অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদেরকে পার হতে হয়। আমি গতকালকে বন্যা দুর্গত এলাকাগুলোতে গিয়েছিলাম, ফেনীতে, নোয়াখালী, লক্ষ্মীপুর। তো আমার এলাকার যারা আছেন আলেম ওলামা মুরব্বীরা, তারা অনেকে আমার উপরে খুব নাখোশ, অনেক নাখোশ। নাখোশ এই জন্য যে আমি অন্য অন্য এলাকায় গিয়েছি, নিজের এলাকায় যাইতে পারি নাই। আবার আমার এলাকাতেও বন্যা হয়েছে, কিন্তু সেই হিসাবে তাদের এক্সপেকটেশন অনুযায়ী ত্রাণ যায় নাই। ভাবখানা এমন যে আমি গেলে সবাই আমাকে ধরবে, তো সবাই ধরার আগে আমি নিজেই ধরা দিলাম। গত রাত্রে এসার সময় তাদের সবাইকে ডেকে চায়ের দাওয়াত দিয়ে বসলাম। এরপরে ওনাদেরকে, সম্মানিত ব্যক্তিবর্গ, ওনাদেরকে আমি আমার কথাটা বললাম যে দেখেন, আমার যদি বাপের টাকা হইতো বা আমার পকেটের টাকা হইতো, তাহলে সবার আগে আমি আমার এলাকা এবং আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন তাদেরকে আমি প্রায়োরিটি দিতাম। কারণ এটাই ইসলাম নির্দেশ করে যে ইবদা বিমান তাউর, আমার নিকট আত্মীয় যারা আছে তাদের থেকে আমি শুরু করব, এরপর অন্যদিকে যাব, এটাই ইসলাম বলে। বা টাকাটা যখন মানুষের অন্যের, তখন সেখানে আমি আমার এলাকাকে প্রায়োরিটি দিয়ে কাজ করব, এটার নামই হলো দুর্নীতি, এটার নামই হলো জুলুম, এটার নামই হলো অবিচার। আমাদের সমাজে বিচার আর অবিচারকে পার্থক্য করবার মতো শক্তি মানুষের মধ্যে নাই, এটা হারিয়ে গেছে। আপনারা দেখবেন কোনো মন্ত্রী যিনি গোটা দেশের জন্য দায়িত্বশীল হন, একজন সচিব কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি ওই মন্ত্রণালয়ের সচিব হিসাবে গোটা দেশের মানুষের জন্য তিনি কাজ করবেন, এবং এখানে কোনো ভেদাভেদ তার করার কথা না। কিন্তু এরপরও কোনো এলাকায় যদি আপনি যান, মন্ত্রী সাহেবের এলাকার রাস্তাঘাটগুলো খুব ভালো, রাস্তাঘাটে আবার লাইট পোস্টও লাগাইছেন, আবার দেখা যায় যে অন্য সব স্থাপনাগুলো খুব সুন্দর করেছেন, অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। কোনো সচিব সাহেবের গ্রামে গেছেন, মাশাল্লাহ, সচিবের গ্রামে গিয়ে আপনি বলছেন মাশাল্লাহ, উনি এলাকাতে অনেক কিছু করেছেন, এলাকার ছেলে হয়ে এলাকাতে অনেক কিছু করেছেন। এই জিনিসটাকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি। এটা কি অ্যাপ্রিসিয়েট যোগ্য নাকি ভৎসনার যোগ্য? এটা কি অ্যাপ্রিসিয়েট করার মতো না ভৎসনা করার মতো? আপনারা ধরে ফেলছেন কাহিনীটা, ভৎসনা করার মতো। কেন ভৎসনা করার মতো? কারণ রাষ্ট্রের যে দায়িত্ব তাকে দেয়া হয়েছে এটা তার গ্রামের জন্য দেয়া হয়নি, রাষ্ট্রের যে দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে এটা তার এলাকার জন্য দেওয়া হয়নি মন্ত্রী সাহেবকে। হ্যাঁ, কোনো মানুষ সংসদ সদস্য, কোনো মানুষ চেয়ারম্যান, মেম্বার, তাহলে তার নির্দিষ্ট গণ্ডি আছে দায়িত্বের, তিনি ওই পুরো এলাকাতে কাজ করবেন। কিন্তু সে এমপি সাহেবও যদি নিজের গ্রামকে একেবারে স্বর্ণের থালে পরিণত করেন আর আশেপাশের গ্রামগুলোকে যদি নর্দমা পরিণত করেন, তাহলে সেক্ষেত্রে তিনি কি ভালো কাজ করেছেন না দুর্নীতি করেছেন? কিন্তু মুশকিল হলো যেখানে নিজের গ্রামের দিকেও তাকায় না কেউ, সেখানে নিজের গ্রামটা অন্তত ভালো করলে মানুষ বলে মাশাল্লাহ, এ লোকটা ভালো কাজ করেছে। ব্যাপারটা এরকম যে ঘুষ খেয়েও কাজ করে না, এখন ঘুষ খেয়ে যে কাজ করে তাকে সবাই বলে লোকটার ইমান আছে, লোকটার কি আছে? ইমান আছে, লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে, মোত্তাকি মানুষ। কারণ জবান ঠিক রাখে, সে ঘুষ খাইছে কাজটা করে দিছে। কারণ সমাজে যখন আশেপাশে ঘুষ খায়াও ফাঁকিবাজি করে, ঘুরায় কাজ করে না, তখন যে ঘুষ খেয়ে কাজ করে তখন মানুষ মনে করে এই লোকটা কি সৎ। অর্থাৎ চোরও সমাজে সৎ হয় যখন সমাজের অন্য অনেকে ডাকাইত হয়, সমাজের অন্যরা যখন ডাকাইত হয়ে যায় তখন চোরকে মানুষ বলে যে লোকটা ভালো, ডাকাতি করে না। এরকম অবস্থা হয়ে গেছে না এখন আমাদের সমাজে? আমি প্রায় দেখি বিভিন্ন জায়গায় গেলে, যে কোনো এলাকার খুব বড় কোনো পাওয়ারফুল মানুষ, রাজনৈতিকভাবে পাওয়ারফুল বা প্রশাসনিকভাবে কোনো বড় দায়িত্বে আছেন, ওনার এলাকার উন্নতি দেখে মানুষ প্রশংসা পঞ্চমুখ হয়ে যায়। আমি বলি যে এটা কিভাবে আপনারা প্রশংসা করেন? ট্যাক্স দেয় সারা দেশের মানুষ, ভ্যাট দেয় সারা দেশের মানুষ, সারা দেশের মানুষের ট্যাক্সের টাকায় উনি ওনার এলাকাকে উন্নত করলেন, বাকি এলাকাগুলোকে সেভাবে উন্নত করলেন না, উনি তো স্বজন প্রীতি করলেন, এলাকা প্রীতি করলেন, তিনি তো দুর্নীতিবাজ, তিনি আপনার কাছে সৎ হয় কিভাবে? আপনি তাকে সৎ এই জন্য বলতেছেন কারণ বাকিগুলো এলাকাতেও কাজ করে না, এগুলো সব বেগম পাড়া বাড়ি করে, যে সমাজে সব টাকা পয়সা সব নিয়ে বেগম পাড়া বাড়ি করে, দুবাই নিয়ে ব্যবসা করে, সিঙ্গাপুর নিয়ে সম্পদের পাহাড় গড়ে, ওই সমাজে কেউ যদি নিজের এলাকা কিছু করে আমাদের কাছে মনে হয় মাশাআল্লাহ, তো সাক্ষাৎ ফেরেশতা। অর্থাৎ আমরা নামতে নামতে কোন জায়গায় গিয়ে ঠেকেছি সেটা কি আমরা অনুভব করতে পারছি?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমানতের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার, দায়িত্ববান হওয়ার তৌফিক দান করুক। ভাইর আমার তো, আমি আমার এলাকার আলেমুলামাদের নিয়ে গতকাল এসার সময় বলছিলাম, মুরব্বীরা গণ্যমান্য যারা আছেন যাদেরকে শ্রদ্ধা করে বলছিলাম, দিয়ে বলছিলাম দেখেন আমার নিজের মায়ের পেটের ভাইটা অনেক সময় দেনাদায়ক থাকে, আমি পারি যদ্দুর পারি চেষ্টা করি, আমি যদি চাই যে তাকে আমি ফাউন্ডেশন একটা ফান্ড দিয়ে ভাসাই দিব, এই চাওয়ার ক্ষমতা আমার নাই, আমার হাত পা বাধা, এই ক্ষমতা আমার নাই। আমরা চাইলে অনেক কিছু করতে পারি না, কারণ আল্লাহ কাছে আমাদের জবাবদিহিতা আছে। মানুষ আমাকে আমার এলাকা দেওয়ার জন্য দেয় নাই, প্রত্যেকেরই এলাকাতে গরিব দুঃখী আছে, সে আমার কাছে কেন দিয়েছে? সবচেয়েতে উপযুক্ত লোকটা বের করার জন্য আমার সাধ্যের শেষটুকু পর্যন্ত চেষ্টা করা, এটাই আমার দায়িত্ব, এই জন্য সে আমার কাছে দিয়েছে। সো আমি এই জায়গাতে, আপনি নাফস হলেও কিছু আসবে যাবে না। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাই বেঁচে থাকতে আমাকে প্রায় বলতেন, বাবা এলাকার অমুক আছে তমুক আছে, এমন আমার সাধ্য অনুযায়ী দেন 2,000-5,000, আমি যেটা পারি গরিব মানুষ হিসেবে দিতে পারি। কিন্তু আপনি এটা আশা করেন না যে মানুষের দানের টাকা আমি এলাকায় কাউকে দিয়ে দিব, কারণ এটা আমার এলাকার জন্য। হ্যাঁ, এলাকায় যদি নিডি হয় অন্য 10 জন পেলে সে অবশ্যই পাবে, কিন্তু এলাকা হিসেবে কোনো প্রায়োরিটি পাওয়ার কোনো অধিকার নেই। দেখুন আমরা অনেকেই আছি যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিচিত লোকজন, তাদের জন্য আমরা স্পেশাল সার্ভিসের ব্যবস্থা রাখি। আজকে আমাদের দেশটাতে যে অপশাসন, যে অনিয়ম, যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এগুলো একদিনে ঝেঁকে বসে নেই। মানুষ অন্যায় নিয়ে গর্ব করে। ধরেন আপনার একজন মামু আছে, আপনার একজন খালু আছে, প্রশাসনের খুব গুরুত্বপূর্ণ কাজে, ধরা যাক নিয়ে টেনশনে আসি, আমি লাইসেন্সটা বানাবো, আর আপনি খুব গর্ব করে তখন বললেন, আরে বিআরটি এর অমুক তো আমার দুলাভাই, আমি তো গেছি আর বানানি চলে আসছি। এরকম করে কি করে না মানুষ বলে? অর্থাৎ একটা 2 নম্বরে কাজ করে সেটাকে নিয়ে বুক ফুলে মানুষ গর্ব করতেছে। আপনার দুলাভাই হোক আর আপনার শ্যালক সম্বন্ধী হোক, তাতে আপনার জন্য তো স্পেশাল কোনো সার্ভিস দেওয়ার রাইট তার নাই। অন্য 10 জনকে যে সার্ভিস দিবে আপনাকেও সেই সার্ভিস দিবে, কিন্তু সেটা কি হয় না? গর্ব করে আমরা বলি, আরে অমুক তো আমার এটা, তমুক তো আমার এটা, মানে আমার তো কোনো ব্যাপার না। তো আমি যে এই যে নিয়ম ব্রেক করে কোনাকানি পথে, শর্টকাট পথে যে আমি আমার কাজটা করে আনতে পারতেছি, সেটাকে নিয়ে আমি আবার গর্ব করতেছি, এটা কি গৌরবের বিষয় না লজ্জার বিষয়? এটা তো দুর্নীতি, এটা তো আমি নিয়ম ভঙ্গ করলাম। এখন আপনারা বলবেন যে আপনি কি এটা করেন না? আমিও করি, তবে আমার করাটা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি চেষ্টা করি বাঁচার জন্য। এয়ারপোর্টে একাধিকবার এরকম হয়েছে যে লাইনে দাঁড়াইছে, তো আমাকে সিকিউরিটির লোকজন এসে সরায় নিয়ে গেছে। তাই বললাম, ভাই কেন সরাচ্ছেন, সবাই লাইনে দাঁড়াইছে, আমিও দাঁড়াই, সমস্যা নাই তো। তো বলে না, আমাদের দায়িত্বই হলো এমন কেউ যদি লাইনে দাঁড়ায় যে দাঁড়ালে সেখানে মানুষ ঘিরে ফেলবে, ডিস্টার্ব হবে, আমাদের কাজের ক্ষতি হবে, সেখানে ভিড় হয়ে যাবে বা নিরাপত্তার সমস্যা হতে পারে, তখন আমরা তাকে সরায় নিয়ে যাই। এটা আপনার জন্য আলাদা কিছু না, আপনার ভক্ত হিসাবে আমি করতেছি, তার এটা আমাদের দায়িত্ব, ঠিক আছে তাহলে করেন, সমস্যা নেই। কোনো ডাক্তারের ওখানে গিয়ে যদি সিরিয়াল ধরা যায়, তো ওখানে আমি পেশেন্টদের যদি ডাক্তার বলে ভাই আপনার সিরিয়াল লাগবে না, আপনি চলে আসেন, তখন আমি চেষ্টা করি পেশেন্টদেরকে বলার, ভাই ডাক্তার সাহেব আমাকে যাইতে বলতেছে, বাট অধিকার তো আপনাদের। তখন সবাই যারা চিনে বলে যে ভাই যান, অসুবিধা নেই। এতটুকু করার চেষ্টা করি, আমি যে ফেরেশতা তা না, কারণ এই সমাজের একজন আমিও তো, অতএব আপনাদের যে রোগগুলো আছে ওই রোগের রোগী আমি নিজেও, বাট আলোচনা করছি যাতে আমরা সবাই এখান থেকে বেরিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইর আমার, আমানতের ব্যাপারে আমাদের সচেতনতা এটা গুরুত্বপূর্ণ, এর সাথে আমাদের ইমানের সম্পর্ক, এর সাথে আমাদের আমলের সম্পর্ক, আমাদের তাকওয়ার সম্পর্ক, আমাদের ভালো মানসিকতার সম্পর্ক। ভালো মানুষ মানে শুধুমাত্র লম্বা দাড়ি নয়, ভালো মানুষ মানে শুধুমাত্র জুব্বা টুপি নয়, ভালো মানুষ মানে শুধুমাত্র নামাজ রোজা নয়, এগুলো ভালো মানুষের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন হলেও ভালো মানুষের অন্যতম প্রধান নিদর্শন হলো ভালো মানুষ সৎ হবেন তার কর্মে, তার কথায়, তার কাজে, তার বিশ্বাসে, তার আচরণে, তার ভিতরে নীতিনৈতিকতা থাকবে, তার ভিতরে শৃঙ্খলা বোধ থাকবে। আমাদের লজ্জা হয় যখন পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকাই, অমুসলিম প্রধান দেশগুলোতে মানুষ সিরিয়াল মেনটেন করে দাঁড়িয়ে থাকে, কেউ এদিক সেদিক যায় না। জাপানের টোকিওতে একবার কোন এক জায়গা থেকে টোকিওতে আসছিলাম একটা ট্রেনে করে, আমি আমার সাথে একজন বাংলাদেশি ভাই সাইদ ভাই উনি ছিলেন, তো টিকিট পাঞ্চ করে তারপর বের হতে হয় স্বাভাবিকভাবে, তো ওনার টিকিটটা উনি হারায় ফেলছেন সামহাও, আমারটা আছে। তো এখন যেখানে পাঞ্চ করে বের হইতে হবে ওখানে কোনো লোক পাহারা দেওয়ার মতো নাই, একটা বক্স আছে ভিতরে লোকজন আছে, বাট কেউ এখানে দেখছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট ঠিক আছে কিনা, সবাই যার যার মতো পাঞ্চ করে করে বের হয়ে যাচ্ছে।
তো একজনে পাঞ্চ করলে দুইজন তিনজন বের হওয়া যাচ্ছে এরকম। তো সাইদ ভাই ওখানে এসে দাঁড়াই গেলেন যে ওনার যেহেতু টিকিট হারাই গেছে, আমি সাথে ছিলাম। তুলি বললো ভাই তাহলে আমি একটু দায়িত্বরত অফিসারকে আসে তার সাথে কথা বলি, আমি যে টিকিট কিনছি তার এভিডেন্স আমার কাছে আছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে গেছে, SMS আসছে, ওইটা দেখাবো তাকে। আমি অবাক হলাম যে সবাই চলে যাচ্ছে, উনি চলে যেতে পারে চাইলে, কিন্তু উনি দাঁড়ালেন, গেলেন অফিসারের সাথে কথা বললেন, তাকে দেখালেন মেসেজ, দেখায় তারপর বললেন যে আমার তো এই যে আমি টিকিট কাটছি যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে এতটা এত মিনিটে এই তারিখে এই যে সব আছে তোমাদের অ্যাকাউন্টে টাকা গেছে, বাট টিকিটটা আমি হারাই ফেলছি। তখন সে তাকে ওপেন করে দিছে, যাও তুমি। বাইরে আসার পরে আমি বললাম ভাই আপনারা এত বোকাশোকা, বাংলাদেশের মানুষ হলে এই জায়গায় কত আগে পারে চলে যেত, জাপানে থেকে কি লাভ হইলো আপনার বলেন, আপনার তো বাঙালিদের কাছ থেকে শেখা উচিত এসব বিষয়গুলো, এখানে আপনি 10 মিনিট সময় নষ্ট করলেন অযথা, বাঙালির কাছে সময়ের দাম কত জানেন, চট করে চলে যেত, আপনি তো চুরি করেন নাই তো, আপনি তো টিকিট কাটা আছে, মিথ্যা বলেন নাই তো, সমস্যা কি? তিনি আমাকে বললেন যে ভাই বাংলাদেশে থাকলে এগুলো আমরাও করতাম, বাট এখানে থাকার পর এগুলো ভুলে গেছি, অর্থাৎ ফাঁকি যে দেওয়া যায়, অথবা আমি সিস্টেম ভায়োলেশন করা যায়, আমি সৎ কিন্তু সিস্টেমের ব্যতিক্রম যে করা যায় এটাই আমরা ভুলে গেছি। আমাদের লজ্জা হয় যে ইসলাম আমাদেরকে যে সততার ব্যাপারে এত গুরুত্ব আরোপ করেছে সেটা আমাদের জীবনে নাই, যার কারণে অন্য ধর্মাবলম্বীদের ভালো মানসিকতা দেখে আমরা তাদেরকে নিয়ে ওয়াও মাশাআল্লাহ বলা লাগে, আমাদের নিজেদের অবস্থা ততই বৎস। আল্লাহ তালা আমাদের সবাইকে সততার পথে সবসময় পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, নীতিবান আদর্শবান মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন। আমাদের যারা যখন যে দায়িত্ব পান তারা সে দায়িত্ব যেন আমানতদারিত্বের সাথে পালন করতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, গণতন্ত্র জিনিসটাই এরকম একটা বুজুন বাজন দিয়ে ধামা চাপা দিয়ে মানুষকে বুঝাই দেওয়ার এমন একটা আইটেম যে আপনি একজনকে MP বানাবেন, উনি আপনার এলাকার মানুষের সবার প্রতিনিধি, উনি যাইয়া ওই এলাকাতে 4 লাখ 5 লাখ মানুষ যদি বসবাস করে ওই 5 লাখ মানুষের তরফ থেকে যা বলবেন এটা 5 লাখ মানুষের ভয়েস। আসলে কি 5 লাখ মানুষের ভয়েস তার মুখ দিয়ে আসে, সম্ভব এটা? বেশিরভাগ ক্ষেত্রে বরং সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা ভাবনা তার দ্বারায় প্রতিফলিত হয় না, কিন্তু সেটাই আইন হয়ে গেছে। যারা যখন ক্ষমতায় থাকে তারাই তখন গণ আকাঙ্ক্ষার কথা বলে তাদের নিজেদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করে, ঠিক কিনা বলেন? গণ আকাঙ্ক্ষা ভাই, গণ আকাঙ্ক্ষার মধ্যে তো আমারও তো আকাঙ্ক্ষা আছে, এখন আপনি যেটা বলতেছেন এটা গণ আকাঙ্ক্ষা, আমি তো ওই আকাঙ্ক্ষার সাথে একমত না, আমার মতো এরকম লাখ লাখ কোটি মানুষ হয়তো একমত না, তারপরে আপনি সেটাকে গণ আকাঙ্ক্ষা বলে বুজুন বাজুন দিয়ে দিচ্ছেন। আমানতের খেয়ানত, দায়িত্ব পেয়েছেন এই চান্সে গণ আকাঙ্ক্ষার নাম দিয়ে গণবিরোধী গণমানুষের চিন্তা চেতনা আদর্শ মূল্যবোধ বিশ্বাস ধর্ম পরিপন্থী বিষয়গুলোকে চাপিয়ে দিচ্ছেন, এর চেয়ে বড় ভণ্ডামি এবং শয়তানি আরেকটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যারা যখন দায়িত্বে আসেন তাদের সবাইকে এই শয়তানিগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আর আমাদেরকে সজাগ সচেতন হতে হবে, সতর্ক হতে হবে যে গণমানুষের আকাঙ্ক্ষার নামে, জন আকাঙ্ক্ষার নামে এই লাইসেন্সকে নিয়ে তার মতো করে তিনি মানুষের উপরে চাপিয়ে দিবেন তার নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্ব এজেন্ডা, এটা যাতে কোনোভাবে কেউ করতে না পারে, এ ব্যাপারে আমাদের সবাইকে সবসময় সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া খুদা আলহামদুলিল্লাহ আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।